আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের প্রতিবেদনটি যা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আমার আজকের প্রতিবেদন। তো আমি আপনাদেরকে প্রতি সপ্তাহে অরণখোলা, রাজশাহী, চিটিহাট, ভাঙড়া প্রত্যেক হাট থেকে মহিষসহ বিভিন্ন ধরনের ষাঁড় গরু, বকনা বাছুর এবং গাভী গরু দেখিয়ে থাকি। তো এই সপ্তাহেও চলে আসছি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত অরণখোলা গরুহাট। এই গরুহাট থেকে আপনাদেরকে উন্নত জাতের কিছু মহিষের বাচ্চার দাম সম্পর্কে জানাব, এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এ সম্পর্কে একটু ধারণা দেব, এগুলোর কেমন ওয়েট আছে এগুলো নিয়েও একটু বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স সঙ্গে থাকুন। স্ক্রিনে যে মহিষগুলো দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান জাতের মোর্রা মহিষ, যেটা মহিষের দাম চাচ্ছিল বিক্রেতা ভাই 1,05,000 টাকা। 7 মাস বয়স এই সমস্ত মহিষ আপনারা অরণখোলা গরুহাটে আসলে সংগ্রহ করতে পারবেন। তো এ পাশে যে মহিষটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ষাঁড় মহিষ, ভালো পার্সেন্টেঞ্জের। এখানে 3টা বাচ্চাই আছে খুব ভালো রেঞ্জের। 2টা বাচ্চার দাম যাচ্ছিল 85,000 টাকা জোড়ায়। এই পাশেও একটা সুন্দর করে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ষাঁড় বাচ্চা। 2টা বাচ্চা বিক্রেতা ভাই দাম চাচ্ছিল 1,10,000 টাকা, 55,000 টাকা পিস। এ সমস্ত বাচ্চার বয়স হবে 7 থেকে 8 মাস বয়স। এগুলো আপনারা মাংসের জন্য আবার গাড়ি বহরের জন্য আপনারা সংগ্রহ করতে পারেন। তো এ পাশে একটি গাভী মহিষ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রেগনেন্ট, গায়ে একটু কাবু আছে। সঠিক কৃমি, লিভার টনিক, জিং করলে কিন্তু এগুলো মোটা তাজা হয়ে যাবে। তো এ পাশে কিছু গায়ে কাবু মহিষ আছে, এগুলো কিন্তু দেখতে কিন্তু অনেক সৌন্দর্য। শিংগুলা বিশেষ করে একটু ভিন্ন প্রকৃতির। আসলে এই সমস্ত শিঙের মহিষ কিন্তু খুব কম দেখা যায়। যারা গরু মোটা তাজাকরণ করতে চান কিংবা মহিষ মোটা তাজাকরণ করতে চান তারা এই সমস্ত গায়ে কাবু মহিষ কিন্তু নিয়ে যে আপনারা মোটা তাজা করতে পারেন। তো এই পাশে যে মহিষ দেখতে পাচ্ছেন এই মহিষগুলো সব 5 মণ থেকে শুরু করে 15 মণ, 16 মণ পর্যন্ত কিন্তু মহিষ আছে। তো বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারছি 5 মণ, 6 মণ যে মহিষেরগুলো এগুলার দাম চাচ্ছিল বিক্রেতা ভাই 1,40,000 থেকে 45,000 টাকা। আর যেগুলো আর কি 15 মণ, 12 মণ প্লাস, এগুলো আপনার 8,00,000 টাকা জোড়া, 7,50,000 টাকা জোড়া, বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেঞ্জের মহিষ কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। আবার যারা গাড়ি বহরের জন্য গাড়ি নিয়ে মালামাল টানতে চান তারাও কিন্তু এই সমস্ত মহিষ সংগ্রহ করতে পারবেন। তো এ পাশে 2টা ছোট বাচ্চা আছে দেখানোর চেষ্টা করি, এটাও কিন্তু যাতে মোর্রা মহিষ। এই সমস্ত মহিষের কিন্তু অনেক চাহিদা আছে আমাদের দেশে, এগুলো সাধারণত বর্ডার এলাকা থেকে সংগ্রহ করা। তো বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলে আমি জানতে পারছি 2টা মহিষের দাম চাচ্ছিল 1,15,000 টাকা। তো এই সমস্ত মহিষের বাচ্চা নিয়ে আপনারা যারা খামার শুরু করতে চান কিংবা পারিবারিকভাবে লালন পালন করতে চান তারা এই সমস্ত মহিষ কিন্তু সংগ্রহ করতে পারবেন। আর আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এটি কিন্তু পাবনার ঈশ্বরদীতে অবস্থিত ঈশ্বরদী অরণখোলা গরুহাট। এটা কিন্তু সপ্তাহে একদিন বসে, সপ্তাহে রোজ মঙ্গলবার। আপনারা আপনার পছন্দ মতো কিন্তু মহিষ সংগ্রহ করতে পারবেন। তো এপাশে যে মহিষগুলো দেখাচ্ছি এগুলো জাত মানে খুব ভালো। 2টা ষাঁড় মহিষ আছে, 1টা বকনা মহিষ আছে। এই সমস্ত মহিষ আপনারা ছোট থেকে লালন পালন করে আপনারা এগুলো রেডি করতে পারেন। জমিতে হাল চাষ কিংবা আপনারা বিভিন্ন ধরনের মালামাল টানার জন্য যে মহিষগুলো সংগ্রহ করেন এগুলো আপনারা করতে পারেন। আর এপাশে কিছু বকনা মহিষ আছে, এগুলো আপনারা দুধের জন্য সংগ্রহ করতে পারেন। মহিষের দুধের কিন্তু অনেক চাহিদা আছে। তো ভিউয়ার্স, আমার প্রতিবেদনটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।